আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব মনিটাইজেশন কিভাবে করবেন এবং মনিটাইজেশন অ্যাপ্লাই বাটন আসলে সেটার জন্য আবেদন আপনি কিভাবে করবেন। তো সেটা আপনাদের সাথে এ টু জেড বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের জন্য সর্বপ্রথম ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপসটা আছে বা ওয়াইট স্টুডিও, এটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার পরে আমরা একদম নিচে কর্নারে দেখেন আর্ন নামে একটা অপশন আছে, আর্ন। আমরা আর্নের মধ্যে ক্লিক করব। আর্নের মধ্যে ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ফেজ আপনার সামনে শুরু হবে। আপনার যে ইউটিউবের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে ফুল সব কন্ডিশনগুলো যদি আপনার ফিল আপ হয়ে থাকে তখন যারা আপনার অ্যাপ্লাই বাটনটা আসবে। সাবস্ক্রাইবার যদি এক হাজার সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং কি টু স্টেপ ভেরিফিকেশান অ্যান্ড কমিটি গাইডলাইন যদি আপনার ওকে থাকে তাহলে যে আপনার অ্যাপ্লাই বাটনটা আসবে। তো অ্যাপ্লাই বাটনটা আসার পরে আপনি সব কিছু, আপনি ওকে আছে কি না সব কিছু চেক করে নেবেন। তারপর জাস্ট আপনি অ্যাপ্লাই বাটনটাতে আপনি ক্লিক করবেন। তো আমি এই যে সর্বপ্রথম এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ফেজ শু হবে। তো এখানে আমাদের তিনটা অপশান থাকবে। প্রথম স্টেপটা হচ্ছে আপনার রিভিউ বেসড থিমস, দ্বিতীয় স্টেপটা হচ্ছে সাইন আপ গুগল অ্যাডসেন্স, আর তৃতীয়টা হচ্ছে গ্রেট রিভিউড। তো আমরা সর্বপ্রথম এই যে স্টার্ট যে অপশানটা আছে সর্বপ্রথমে স্টার্ট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা এগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন, আপনার ইউটিউবের সাথে কাজ করতে হলে কী ধরনের কন্ডিশনগুলো আপনাকে ফলো করতে হবে সবগুলো এখানে মধ্যে ফলোসি দেওয়া আছে। তো আপনি সবগুলো চাইলে উপরে নিচের দিকে উপরে টেনে টেনে সবগুলো পড়ে নিতে পারেন। তো আমরা এটাকে উপরের দিকে টেনে নেবো, আমরা এখন পড়বো না, আপনারা চাইলে আপনারা এটা পড়ে নিতে পারেন। নিয়ে এই যে একদম নিচে যে বক্সটা আছে এই বক্সটির মধ্যে যে ক্লিক করব, ক্লিক করে তারপর যে অ্যাকসেপ্ট অপশানে আমি অ্যাকসেপ্ট করে দেব। এরপর আমাদের প্রথম স্টেপটায় দেখেন টিক মার্ক চলে আসছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় স্টেপের মধ্যে গুগল সাইন আপ এক্সচেঞ্জে আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এরপরে এখানে মধ্যে আমাদের তিনটা অপশান চলে আসবে। তিনটা অপশান চলে আসার পরে আমরা যদি আপনার আগের গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি উপরেরটাতে দিবেন, আর যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে যে আপনি মাঝখানেরটাতে দিবেন, আর যদি আপনি ভুলে যেয়ে থাকেন তাহলে যে আপনি নিচেরটাতে দিবেন। তো আমরা মাঝখানেরটার মধ্যে আমরা ক্লিক করব যেহেতু আমাদের কোনো গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্ট। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের সামনে জাস্ট এরকম একটা ফেজ শু হবে। আপনার মোবাইলে যদি একাধিক ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে যে এরকম আসবে। তো আপনি জাস্ট আপনার ইউটিউবটা যে ইমেল অ্যাকাউন্টটা দিয়ে সাইন ইন করা, আপনি জাস্ট ওই ইমেল অ্যাকাউন্টটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নিচে কন্টিনিউ অপশন আসবে, আপনি কন্টিনিউতে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে অটোমেটিক এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে। একদম উপরে আপনার চ্যানেলের নাম এবং আপনার জিমেল আইডিটা শো করবে, আর দুই নম্বরে আপনার ওয়েবসাইট যেখানে ওইখানে মধ্যে আপনার চ্যানেলের যে ইউআরএলটা আছে ওটা অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, ওইখানে মধ্যে আপনি কিছু করা লাগবে না। আর দ্বিতীয়তে আপনার যে অপশানটা আসবে ওইখানে মধ্যে দুইটা অপশান আসবে, ওই অপশানটার মধ্যে আপনার যেখানে মধ্যে আপনার নো আছে নো অপশানটাতে। এরপরে আরেকটু নিচে চলে আসবেন, সিলেক্ট ইউর কান্ট্রি টিউটোরিয়াল, এখানে মধ্যে আপনার জাস্ট আপনার যে দেশে আছেন আপনি ওই দেশটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশে তো অবশ্যই আমি এখানে বাংলাদেশটা আমি এখানে মধ্যে সিলেক্ট করে দেবো। এখান থেকে বাংলাদেশটা আমি খুঁজে নিব, খুঁজে নিয়ে বাংলাদেশ যেটা বাংলাদেশটার মধ্যে আমি। এরপর একদম নিচের দিকে যাই, খালি ঘরের মধ্যে আমরা টিক মার্ক দিয়ে দিব এবং ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তারপর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। এই পেজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তো আমরা এই পেজটা অবশ্যই মনোযোগ সহকারে আমরা এটা ফিল আপ করতে হবে। এখানে প্রথমে অ্যাকাউন্ট টাইপ যেটা ওটা ইন্ডিভিজুয়াল থাকবে, ওটা চেঞ্জ করার দরকার ওটা ইন্ডিভিজুয়ালে থাকবে। এবং কি দ্বিতীয় ঘরের মধ্যে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি প্রথমত আপনার এখানে আপনার চ্যানেলের নাম দিবেন না, আপনার এনআইডি কার্ডের মধ্যে আপনার নাম যেভাবে আছে সেম একইভাবে আপনি আপনার নামটা এখানে মধ্যে দিবেন। আর দ্বিতীয় ঘরের মধ্যে হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট যে একটা অ্যাড্রেস আছে আপনার যে অ্যাড্রেসে আপনি সিটি পাঠালে সিটি যাবে সঠিকভাবে আপনার অ্যাড্রেস এবং পোস্ট অফিস ডিটেলস আপনি এখানে মধ্যে দিবেন। আর দ্বিতীয় অ্যাড্রেসের ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যাতে করে আপনার পোস্ট অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপরে
এরপরে আপনার সিটি, সিটিতে আপনি আপনার শহর, যে শহর শহরটা সিলেক্ট করে দিবেন। তো সে আর এরপরে আপনার ঘরে আপনার মোবাইল নাম্বারটা আপনার সেট করে দিবেন, আর পোস্ট অফিসের ঘরে পোস্ট অফিস কোড নম্বরটা আপনি দিয়ে আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করে দিয়ে দেওয়ার পরে অটোমেটিকলি আমাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে। এখানে তিনটা স্টেপের মধ্যে আমাদের প্রথম স্টেপটা ওকে হয়ে গেছে আর দ্বিতীয় স্টেপটা আমরা কমপ্লিট করছি, কিন্তু এখানের মধ্যে নিচে লেখা আছে ইন প্রোগ্রেস, মানে এটা এখনও কমপ্লিট হয় নাই। এটা মানে ইউটিউবে আপনার বিভিন্নভাবে চেক করবে, চেক করার পরে তারপর দিয়ে এটা কমপ্লিট মনিটাইজেশন ওকে হয়ে গেলে এটা কমপ্লিট লেখা আসবে। তো এটা সম কমপ্লিট হইতে কারো কেউ দেখা যায় কয়েক ঘন্টার মধ্যে হয়ে যায়, আর কারো কেউ দেখা যায় 15 থেকে 1 মাস সময় লেগে যেতে পারে। তো এটা কমপ্লিট হলে এটা অটোমেটিকলি কমপ্লিট লেখা আসবে। আর 3 নম্বরে হচ্ছে আপনার রিভিউ, গ্রেট রিভিউ দ্য চ্যানেল, মানে আপনার চ্যানেলটা মানে পুনরায় কোম্পানি রিভিউ করে দেখবে, দেখে যদি কোনো সমস্যা না থাকে তারপরে আপনার মনিটাইজেশনটা অন করে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো কিছু বুঝতে বাকি আমাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।